আর সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা। সব সময় থাকুন খবরে। কিন্তু তুচ্ছ নয়। মানব সমাজে সমাজের ভারসাম্য রক্ষার্থে যে পিপীলিকাদের কতখানি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তা কিন্তু নসিরহাট হরিহরপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারে বিশেষ আকর্ষণীয় থিম। আর এবারে এই থিম কিন্তু আমাদের বর্তমান কথার শারদ সম্মান 2021। এবারে পুজো এই শারদ সম্মান 2021 আমাদের বর্তমান কথা থেকে সেরা পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে এই নসিরহাট হরিহরপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে। কারণ তাদের এই যে থিম তা সত্যি এক অনবদ্য। তাদের এই থিমে যে মানব সমাজে যে পিপীলিকাদের যে কতখানি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তা তুলে ধরা হয়েছে। বিশিষ্ট সাংবাদিক এবং বর্তমানে কথা সম্পাদক মাননীয় শ্রী তপন চক্রবর্তী মহাশয়, আমার শ্রদ্ধেয় তপন দা, ওনার আমাদের দুর্ভাগ্য একটা গান শোনার খুব ইচ্ছা ছিল, পারলাম না আজকে, পরে আমরা ওনার গান শুনবো। ওনার গুণের শেষ নেই, উনি একাধারে লেখক, শিল্পী এবং সাংবাদিক। দীর্ঘদিন সাথে ওনার সাথে আমরা পরিচিত আছি। উনি আজকে আমাদের পুজো কমিটির সম্পাদক মাননীয় শ্রী স্বপন সরকারের মহাশয়ের হাতে উপহার করে দেবেন এবং সাথে শংসাপত্র তুলে দেবেন। ওনাদের হাত থেকে আমরা যাব প্রশংসা পত্র নেব এবং এইকে দেখবা নসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি হে ভিপ হোরে হে ভিপ হোরে হে ভিপ হোরে। এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো আমি সকলকে মহাপঞ্চমে অনেক অনেক শুভেচ্ছা। শিবম জুয়েলারি নিবেদিত বর্তমান কথা শারদ সম্মান 2021 সেরা থিমের পুজো হিসেবে আমরা বেছে নিয়েছি নসিরহাট হরিহরপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে। আমি এই ব্যাপারে পুজোর যে এই থিমের ব্যাপারে আমি একটু সংক্ষেপে জেনে নেব এখানকার যিনি কর্ণধার রয়েছেন স্বপন সরকার মহাশয় তার কাছে। আচ্ছা, এই থিমটা যে একটা অন্যরকম ভাবনা, পিঁপড়েরা যে আমাদের মানব সমাজে যে কতটা প্রয়োজনীয়, এই রকম একটা আলাদা থিম কেন? বর্তমানের কথাকে আমি শারদীয়া শুভেচ্ছা জানিয়ে শুরু করি দুই একটা কথা। আমার যেটা মনে হয়েছে যে বর্তমানের কথা যে নির্ভীকভাবে যে সংবাদ পরিবেশন করে তার মাধ্যমে আমি এই সমাজকে একটা বার্তা পৌঁছতে চাই যে পিপীলিকার শহর বলতে যে থিমটা আমরা এবার করেছি এর একটাই বৈশিষ্ট্য আমাদের মনে হয়েছে যে পিপীলিকারা যেরকম একত্রিতভাবে চলাফেরা করে, সংগত জীবনযাপন করে, আমরাও যদি আমাদের সমাজটাকে একত্রিতভাবে সংগত করে চলতে পারি,
আগামীতে আমরা শক্তিশালী রাষ্ট্রীয় রাষ্ট্র করতে পারব, এই বার্তা দেওয়ার জন্য আমরা এই সেরা দিনের পুজো হিসেবে এই পুজো কমিটিকে আজকে সম্বর্ধনা জানানো হলো, তো কেমন লাগছে? দারুণ ভালো লাগছে। আজকে আমাদের দুটো প্রাপ্তির প্রথম হচ্ছে আমাদের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছে আমাদের মুশিয়ার হরিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে। গতকাল সন্ধ্যাবেলা আমরা জানতে পেরেছি যে আমাদের সিলেক্ট করেছে। আমরা জেনে প্রথমে ভীষণ আনন্দিত হয়েছি, আর সঙ্গে খুব চিন্তিত ছিলাম যে ভার্চুয়াল উদ্বোধন আমরা কোনো দিন দেখিনি। আমরা শুনেছি এই কাঁধে আমাদের এই বড় বোঝা আমরা কী করে উত্তরাব, এই চিন্তা করে রাত্রে কালকে আমরা কমিটির সবাই বসেছিলাম, চিন্তা ভাবনা করে সমস্ত আয়োজন করে প্রতিনিয়ত কখনো এডিএমের ফোন, কখনো থানার আইসি সাহেব, কখনো বিডিও সাহেব, কখনো এসডিও সাহেবের ফোন, আমাদের প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহিত করেছে এবং তারা এসে আমাদের কাজকর্ম দেখেছে এবং আমরা ভীষণ আনন্দিত হয়েছি। যখন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করে প্রশাসন আমাদের বলেছে না অল অ্যাঙ্গেল আমাদের ব্যবস্থাপনা ঠিক আছে, আমরা তারপর বর্তমানের পাতার থেকে এই সেরা থিমের প্রাইজ পেয়ে একদিনেই দুটো এত বড় প্রাপ্তি স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটুকু বলতে পারি। আগামী দিনে আর কি কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমরা তো সারা বছর কিছু না কিছু সমাজসেবার কাজ করেই থাকি। আমরা খুব তাড়াতাড়ি ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করবো পুজোর পরে, আমরা বৃক্ষরোপণ করেছি, সুস্থদের কিছু বস্ত্র বিতরণ করব। আমরা গরিব দুঃখীকে যদি করোনা কেন্দ্র করে যদি তাদের কিছু সাহায্য করতে পারি সেই চেষ্টা করছি এবং করোনা বিধি মেনে সবাই পুজো উপভোগ করবে সেই বার্তাও দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনাদের এই পুজোর আরও শ্রীবৃদ্ধি কামনা করি, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। বর্তমানের সমস্ত পরিবারের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি এবং বর্তমানের কথা যেভাবে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আজকে বিশাল জায়গায় পৌঁছেছে, আগামী দিনে বর্তমানের কথা ভারতবর্ষের সর্বত্র পৌঁছবে এই কামনা মায়ের কাছে করবো। মা যদি দশ হাতে আশীর্বাদ করেন সকলকে। মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। শিবম জুয়েলারি নিবেদিত বর্তমান কথা শারদ সম্মান 2021 সেরা থিমের পুজো হিসেবে আমরা বেছে নিয়েছি নসিহাট হরিহরপুর সার্বজনীন দুর্গ পুজো কমিটিকে। আমি এই ব্যাপারে পুজোর যে এই থিমের ব্যাপারে আমি একটু সংক্ষেপে জেনে নেব এখানকার ভূমি কর্ণধার রয়েছেন স্বপন সরকার মহাশয় তার কাছে। আচ্ছা, এই থিমটা যে একটা অন্যরকম ভাবনা পিঁপড়েরা যে আমাদের মানব সমাজে যে কতটা প্রয়োজনীয় এই রকম একটা আলাদা থিম কেন? প্রথমত বর্তমানের কথাকে আমি শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করি দু একটা কথা। আমার যেটা মনে হয়েছে যে বর্তমানের কথা যে নির্ভীকভাবে যে সংবাদ পরিবেশন করে তার মাধ্যমে আমি এই সমাজকে একটা বার্তা পৌঁছতে চাই যে পিপীলিকার শহর বলতে যে চিন্তা আমরা এবার করেছি এর একটাই বৈশিষ্ট্য আমাদের মনে হয়েছে যে পিপীলিকারা যেরকম একত্রিতভাবে চলাফেরা করে সংগত জীবনযাপন করে আমরাও যদি আমাদের সমাজটাকে একত্রিতভাবে সংগত করে চলতে পারি আগামীতে আমরা শক্তিশালী রাষ্ট্রীয় রাষ্ট্র করতে পারব, এই বার্তা দেওয়ার জন্য আমরা এই পুজো হিসেবে এই পুজো কমিটিকে আজকে সম্বর্ধনা জানানো হলো, তো কেমন লাগছে? দারুণ ভালো লাগছে। আজকে আমাদের দুটো প্রাপ্তির প্রথম হচ্ছে আমাদের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছে আমাদের মুশিয়ার হরিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে। গতকাল সন্ধ্যাবেলা আমরা জানতে পেরেছি যে আমাদের সিলেক্ট করেছে, আমরা জেনে প্রথমে ভীষণ আনন্দিত হয়েছি, আর সঙ্গে খুব চিন্তিত ছিলাম যে ভার্চুয়াল উদ্বোধন আমরা কোনো দিন দেখিনি। আমরা শুনেছি এই কাঁধে আমাদের এই বড় বোঝা আমরা কী করে উত্তরাব, এই চিন্তা করে রাত্রে কালকে আমরা কমিটির সবাই বসেছিলাম, চিন্তা ভাবনা করে সমস্ত আয়োজন করে প্রতিনিয়ত কখনো এডিএমের ফোন, কখনো থানার আইসি সাহেব, কখনো বিডিও সাহেব, কখনো এসডিও সাহেবের ফোন, আমাদের প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহিত করেছে এবং তারা এসে আমাদের কাজকর্ম দেখেছে এবং আমরা ভীষণ আনন্দিত হয়েছি। যখন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করে প্রশাসন আমাদের বলছে না অল অ্যাঙ্গেল আমাদের ব্যবস্থাপনা ঠিক আছে, আমরা তারপর বর্তমানের পাতার থেকে এই সেরা থিমের প্রাইজ পেয়ে একদিনেই দুটো এত বড় প্রাপ্তি
বর্ণাক্ষরে লেখা থাকবে একটু বলতে পারি। আগামী দিনে আমরা তো সারা বছর কিছু না কিছু সমাজসেবা কাজ করেই থাকি। আমরা খুব তাড়াতাড়ি ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করবো পুজোর পরে। আমরা বৃক্ষরোপণ করেছি, দুস্থদের কিছু বস্ত্র বিতরণ করব। আমরা গরিব দুঃখীকে যদি করোনা কেন্দ্র করে যদি তাদের কিছু সাহায্য করতে পারি সে চেষ্টা করছি, এবং করোনা বিধি মেনে সবাই পুজো উপভোগ করবে সেই বার্তাও দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনাদের এই পুজোর আরও শ্রীবৃদ্ধি কামনা করি, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। বর্তমানের সমস্ত পরিবারের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি এবং বর্তমানের কথা যেভাবে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আজকে বিশাল জায়গায় পৌঁছেছে, আগামী দিনে বর্তমানের কথা ভারতবর্ষের সর্বত্র পৌঁছবে এই কামনা মায়ের কাছে করবো। মা যদি দশ হাতে আশীর্বাদ করে সকলকে এই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। শিবম জুয়েলারি নিবেদিত বর্তমান কথা শারদ সম্মান 2021 সেরা থিমের পুজো হিসেবে আমরা বেছে নিয়েছি নসিহাট হরিহরপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটিকে। আমি এই ব্যাপারে পুজোর যে এই থিমের ব্যাপারে আমি একটু সংক্ষেপে জেনে নেব এখানকার যিনি কর্ণধার রয়েছেন শপথ সরকার মহাশয় তার কাছে। আচ্ছা, এই থিমটা যে একটা অন্যরকম ভাবনা পিঁপড়েরা যে আমাদের মানব সমাজে যে কতটা প্রয়োজনীয় এই রকম একটা আলাদা থিম কেন? তো বর্তমানের কথাকে আমি শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করি দু একটা কথা। আমার যেটা মনে হয়েছে যে বর্তমানের কথা যে নির্ভীকভাবে যে সংবাদ পরিবেশন করে তার মাধ্যমে আমি এই সমাজকে একটা বার্তা পৌঁছতে চাই যে পিপলিকার শহর বলতে গিয়ে চিন্তা আমরা এবার করেছি। এর একটাই বৈশিষ্ট্য আমাদের মনে হয়েছে যে পিপলিকারা যেরকম একত্রিতভাবে চলাফেরা করে সংগত জীবনযাপন করে, আমরাও যদি আমাদের সমাজটাকে একত্রিতভাবে সংগত করে চলতে পারি আগামীতে আমরা শক্তিশালী রাষ্ট্রীয় রাষ্ট্র করতে পারবো। এই বার্তা দেওয়ার জন্য আমরা এই সেরা হিসেবে এই পুজো কমিটিকে আজকে সম্বর্ধনা জানানো হলো, তো কেমন লাগছে? দারুণ ভালো লাগছে। আজকে আমাদের দুটো প্রাপ্তির প্রথম হচ্ছে আমাদের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছে আমাদের নসিহাট হরিহরপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটিকে। গতকাল সন্ধ্যাবেলা আমরা জানতে পেরেছি যে আমাদের সিলেক্ট করেছে। আমরা জেনে প্রথমে ভীষণ আনন্দিত হয়েছি, আর সঙ্গে খুব চিন্তিত ছিলাম যে ভার্চুয়াল উদ্বোধন আমরা কোনো দিন দেখিনি। আমরা শুনেছি এই কাঁধে আমাদের এই বড় বোঝা আমরা কী করে উঠাবো এই চিন্তা করে রাত্রে কালকে আমরা কমিটির সবাই বসেছিলাম, চিন্তাভাবনা করে সমস্ত আয়োজন করে প্রতিনিয়ত কখনো এডিএমের ফোন, কখনো থানার আইসি সাহেব, কখনো বিডিও সাহেব, কখনো এসডিও সাহেবের ফোন আমাদের প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহিত করেছে এবং তারা এসে আমাদের কাজকর্ম দেখেছে এবং আমরা ভীষণ আনন্দিত হয়েছি যখন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করে প্রশাসন আমাদের বলছে না অল অ্যাঙ্গেল আমাদের ব্যবস্থাপনা ঠিক আছে। আমরা তারপর বর্তমানের কথার থেকে এই সেরা থিমের প্রাইজ পেয়ে একদিনে দুটো এত বড় প্রাপ্তি স্বর্ণাক্ষরে লেখা থাকবে একটু বলতে পারি। আগামী দিনে আমরা তো সারা বছর কিছু না কিছু সমাজসেবা কাজ করেই থাকি। আমরা খুব তাড়াতাড়ি ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করবো পুজোর পরে। আমরা বৃক্ষরোপণ করেছি, দুস্থদের কিছু বস্ত্র বিতরণ করব। আমরা গরিব দুঃখীকে যদি করোনা কেন্দ্র করে যদি তাদের কিছু সাহায্য করতে পারি সেই চেষ্টা করছি, এবং করোনা বিধি মেনে সবাই পুজো উপভোগ করবে সেই বার্তাও দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনাদের এই পুজোর আরও শ্রীবৃদ্ধি কামনা করি, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। বর্তমানের সমস্ত পরিবারের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি এবং বর্তমানের কথা যেভাবে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আজকে বিশাল জায়গায় পৌঁছেছে, আগামী দিনে বর্তমানের কথা ভারতবর্ষের সর্বত্র পৌঁছবে এই কামনা মায়ের কাছে করবো। মা যদি দশ হাতে আশীর্বাদ করে। খুব আনন্দের দিন আজকে, এমনিতেই আনন্দ, আরো বেশি করে আনন্দটা উপভোগ করলাম এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আমাদের কালিয়াগঞ্জের রশিকপুর নসিহাট হরিহরপুরের যে সার্বজনীন দুর্গোৎসব সেটা ভার্চুয়াল উদ্বোধন করেছেন, এটা অত্যন্ত গর্বের কথা। এটা সত্যি আমি শোনা মাত্রই আমরা খুব গর্ব অনুভব করেছি এবং সাথে সাথে আরো গর্বিত
আমাদের একটা ছোট্ট পত্রিকা বর্তমানের কথা, সেই বর্তমানের কথাও আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পেছনে পেছনে আমরা দৌড়াতে শুরু করেছি। আজকে এই লসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গোৎসব 52 বছর ধরে এবার বোধহয় চলছে, এবার 52 বছরের পদার্পণ করলো। আমরা এর আগেও দেখেছি প্রতি বছরই থিমের পূজা বিশেষ আকর্ষণ, এবারও থিমের পূজায় বিশেষ আকর্ষণ, যেটা আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে হয়নি। এই পিঁপড়া পিপিলিকার শহর এরকম ধরনের আমার মনে হয় কোথাও থিম নেই, আমার জানা নেই। তো এটা খুব আশ্চর্যেরই ব্যাপার। তো সেই কারণে আমরাও গর্বিত, আমরা আজকে জেলার মধ্যে শ্রেষ্ঠ থিম পূজা হিসেবে আজকে আমরা এই পুজো কমিটিকে উপহার দিতে পেরে আমরা বর্তমানের কথার যে পরিবার প্রত্যেকেই গর্বিত, সাথে সাথে আপনারাও আনন্দিত হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা আশীর্বাদ করবেন, আমরা প্রতি বছর যেন এইভাবে যারা ভালো কাজ করবে তাদেরকে আমরা ভালো উপহার দিতে পারি, যারা খারাপ করবে তাদেরকে পত্রিকার মাধ্যমে আমাদের লেখনের মাধ্যমে সাবধান করে দিতে পারি। এই দুটো কাজই আমাদেরকে করতে হবে, যার জন্য আমরা এই পত্রিকার মাধ্যমে এরকম হাজার হাজার তপন চক্রবর্তী জন্মগ্রহণ করে এই পত্রিকাটার হল ধরতে পারবে। নমস্কার, সবাই ভালো থাকুন। চিরকুমার আমরা আপনাদের খেপাই অনেক সময়, ওনার বয়স কত কারো ধারণা নেই, আমি যেটুকু জানি ওনার বোধ হয় সম্ভবত 73 ক্রস করেছে, 74 পা দিয়েছে, মনে হয় না যে 74 বয়স। আমরা ওনার 100 দেখতে চাই এভাবে সুস্থ হবে। নমস্কার।
आज बर्तमान कथार माध्यमे प्रिय कालियागंजबासीर उद्देश्य आगामी दुर्गा पूजा छठ पूजा एवं काली पूजार आगाम शुभेच्छा जानाच्छि। मायेर काछे आवेदन निवेदन एवं भिक्षा चाइछि जेनो मा आमार कालियागंजबासीके आशीर्वाद करें आगामी दिन जाते तारा सुस्थ भालो थाकें। तार साथे साथे आमी आमार प्रिय कालियागंजबासीर काछे अनुरोध करब करोना प्रकोप एवं करोना महामारी एखनो अब्याहत सुतरां दुर्गा पूजा आपनारा सावधाने चलाफेरा करबें सावधाने पुजो उपभोग करबें मास्क पड़बें साथे साथे जरा उद्योक्ता क्लाब स्तरे होक मारोवाड़ी स्तरे होक तादेरके अनुरोध करब जाते सरकारी विधि निषेध मेने तारा दर्शनार्थीदेर मायेर दर्शन करे देवार सुयोग करे देय। एई अनुरोध राखछि आबारो सबाइके सबार मंगल कामना करे दुर्गा पूजा भालो थाकबें जन्म मार कासे आशीर्वाद चेने चे कालियागंजबासी तरफ थेके। আপনাদের বর্তমানের কথা চ্যানেলের মধ্যে দিয়ে আমি জেলাবাসীকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমি দুর্গাপূজার আগাম অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বয়স্কজনদেরকে শারদীয় উৎসবের প্রাক্কালে প্রণাম জানাচ্ছি, ছোটদের শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, কিন্তু কোভিড সিচুয়েশনের বাইরে এখনো আমরা আসতে পারিনি, সেই কারণে আপনারা মুখে মাস্ক হাতে স্যানিটাইজার সামাজিক দূরত্ববিধি মেনটেন করে নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখতে সহযোগিতা করুন এবং শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে পূজাকে এনজয় করুন। আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় সেদিকেও আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন, এই আবেদন করছি। আমি আরও একবার আপনাদের সকলকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে পুজোর শারদীয় দুর্গোৎসবের এবং পুজোর মরশুমের আগে সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। বর্তমানের কথা চ্যানেলের মাধ্যম দিয়ে আমি সমস্ত উত্তর দিনাজপুরের বাসীকে আন্তরিক দুর্গা পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই পুজোটা আপনাদের সবার খুব ভালো করে কাটুক। আমরা যে আজকে করোনার প্যান্ডামিক সিচুয়েশন থেকে হ্যাঁ যে আমরা রিকভারি করছি, এটা যাতে খুব ভালোভাবে আমরা রিকভারি করতে পারি আর এখানে যাতে থার্ড ওয়েভ যাতে না আসে সবার মঙ্গল কামনা করে সবাইকে সুস্থ থাকার ভগবানের কাছে অর্জি জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই সাড়ে দিয়ে আপনাদের মঙ্গলময় করব নিবেদন করছি। উজ্জ্বল ঝলমলে চাচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারই নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিংয়ের এই করোনা আবহের জন্য ওপেনিংয়ের জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরির উপরে 25% ছাড় দিচ্ছি। এই অফারটি প্রযোজ্য স্বর্ণ সাজে মর্ত মাঝে শারদ অর্ঘ্য অফারে ওরিয়েন্ট জুয়েলার্সে এবার দেবী বরণের আয়োজন। অফার চলবে 19 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর 2021 আমাদের সমস্ত শোরুমে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন কাস্টমার কেয়ার নাম্বার 8373099950।
মতো এবার দুর্গাপূজো উপলক্ষে আপনাদের সামনে নিয়ে এসেছে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী সুনামধন্য বস্ত্র প্রতিষ্ঠান ম্যাচিং সেন্টার। ছেলে ও মেয়েদের আধুনিক রুচিশীল পোশাকের সম্ভার, তাই আর দেরি কেন, আজই আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠানে ম্যাচিং সেন্টারে, কালীবাড়ি রোড, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানায় সম্রাট সু মিউজিয়াম। এবার পুজোয় আপনার পছন্দ মতো সেরা আধুনিক মানের জুতোর সম্ভার নিয়ে এসেছে সম্রাট সু মিউজিয়াম, তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের প্রিয় সম্রাট সু মিউজিয়ামে। আপনাদের কেনাকাটার উপর থাকছে দারুণ অফার। সম্রাট সু মিউজিয়াম, কালিয়াগঞ্জ, এনএস রোড, উত্তর দিনাজপুর। এই প্রথম আপনাদের শহরে বেসি টেস্টি অ্যাপ নিয়েছে হোম ডেলিভারির সুযোগ সুবিধা। এই বেসি টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার। অনুষ্ঠানটি নিবেদন করছে অনুষ্ঠানটি নিবেদন করছে।